ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আমার সম্মানিত প্রাণ প্রিয় শ্রদ্ধা ভজন ভাই জানতে চেয়েছেন, প্রেম করা কি হারাম? জি ভাইজান, প্রেম অবৈধ, নারীর সঙ্গে প্রেম, ভালোবাসা, কথোপকথন, অবৈধ মেলামেশা, সবগুলি হারাম, যেটা আমাদের যুব সমাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে কখনোই মানে সাপোর্ট করে না। বিশেষভাবে আমরা যারা মুসলিম, দিনের পথে আছি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে তাকওয়ার জন্য আমাদের এই সমস্ত কাজ থেকে দূরে থাকাটা একান্ত জরুরি। প্রেম করতে হবে নিজের স্ত্রীকে, প্রেম করতে হবে বিবাহের পরে, যখন বিবাহ হয়ে গেল তখন আপনার স্ত্রীর সাথে যত প্রেম করবেন, যত ভালোবাসবেন, তত নেকি পাবেন সাদকা হিসাবে। আর এটাই বিবাহের পূর্বে আপনার জন্য হারাম। তো ভাইজান, এই বিষয়ে বিশেষভাবে যুব সমাজকে সচেতন করতে হবে, আমাকে আপনাকে সকলকে, যে কোনো অবস্থাতেই যেন তারা এরকম অবৈধ কাজে জড়িত না হয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।